নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আমি শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামী, অ্যাস্ট্রোনমিস্ট, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, উত্তরের সংবাদ চ্যানেলে প্রতি রবিবারের মতো শুরু করছি এই সপ্তাহে রাশিফল। প্রথমেই আসছি মেষ রাশি। মেষ রাশি রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনি আপনার জীবনে উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন। আপনার চন্দ্ররাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি বিরাজ করছে, তাই আপনি যদি নতুন বাহন বা বাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে আপনাকে কোনো প্রবীণ বা গুরুজনের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে। সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের পরিবারের কোনো সদস্যর পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জন সহায়তা করবে, যা আপনার মনকে খুশি করবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন, এই সপ্তাহে ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, কারণ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি সপ্তাহের শেষে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। প্রতিদিন ভগবান নরসিংহের পূজা করুন, এই সপ্তাহটি মেষরাশি ভালো যাবে। বৃষরাশি, রাহু আপনার চন্দ্ররাশি থেকে একাদশ ঘরে বিরাজ করছে। এই রাশির মহিলাদের জন্য এই সপ্তাহে অ্যারোবিক্স করা তাদের স্বাস্থ্য অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনার চন্দ্ররাশি থেকে বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার মনে সৃজনশীল ধারণ করার অভাব হবে না, তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং তাদের থেকে ভালো আর্থিক সুবিধা পাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনি এই সপ্তাহে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয়ে নিয়ে কোনো সন্দেহ থাকে, তবে সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে। বিশেষ করে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানি সেক্টরে পরিশ্রম অনুসারে এই সময়ে প্রচুর সাফল্য পেতে পারেন, তাই তুচ্ছ বিষয়ে বা ঘরোয়া বিষয় না করে এই মন্ত্রটি এই সপ্তাহে জপ করুন। ওং শ্রীকৃষ্ণং শরণং গচ্ছামি 108 বার জপ করুন। মিথুন রাশি, রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য জীবন খুব ভালো যাচ্ছে। এই সময়ে যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দেয়, তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না, যার কারণে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এই রাশির জাতক জাতিকেরা এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে, কারণ পরিবারের নতুন বা ছোট অতিথির আগমনে সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দ বয়ে আনবে, সময় পরিবারের সদস্যের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসাও স্পষ্টভাবে দেখা যাবে। এই সপ্তাহে আপনি আপনার পূর্বের অমীমাংসিত কাজগুলি যথাসময়ে সম্পূর্ণ করতে সফল হবেন, যার কারণে এই রাশির জাতকরা পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং উচ্চ পদ পেতে পারেন। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে একটি মজবুত সম্ভাবনা আছে, কারণ এই সপ্তাহে আপনার সবচেয়ে বেশি বুঝতে হবে যে আমাদের পক্ষে সবসময় অনুকূল সফল হওয়া সম্ভব নয়, কারণ এই সপ্তাহে আপনি ব্যর্থতার সম্মুখীন হবেন, তা আপনার আত্মবিশ্বাসের অভাব ঘটাবে, যার কারণে আপনার মনে অনেক সংশয় এবং কষ্ট দিতে পারে। উপায়, প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। কর্কট রাশি, শনি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রয়েছে। আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে, এজন্য প্রতিদিন হাঁটতে গিয়ে এবং বাইরের খাবার পরিহার করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। কোনো কারণে আপনার টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে, অতএব আপনার টাকা ভেবেচিন্তে একটি নিরাপদ স্থানে রাখুন।
রাহু আপনার চন্দ্ররাশি থেকে নবম ঘরে থাকার কারণে চাকরিজীবীদের এই সপ্তাহে তাদের কর্মক্ষেত্রে চিন্তাভাবনা করে এগিয়ে যেতে হবে। এই সপ্তাহে আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভালো নম্বর পেতে সক্ষম হবে। উপায়: প্রতিদিন 11 বার হোম বায়ুপুত্রায় নম মন্ত্রটি জপ করুন 108 বার করে। সিংহ রাশি। বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে দশমভাবে রয়েছে, তাই এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়া পরিবর্তে আপনার অতিরিক্ত সময় আপনার শখ পূরণে সেই কাজগুলি আপনার করা উচিত, যেগুলি সম্পর্কে আপনি সবচেয়ে উৎসাহিত বোধ করেন এবং আরও মজা, কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এই সপ্তাহে আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে, যার কারণে আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। এই রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে তাদের কাজে সাথে সম্পর্কিত একটি অবাঞ্ছিত ভ্রমণে যেতে হতে পারে, তাই এখনই এই যাত্রা এড়িয়ে যাওয়া ভালো, এবং অন্যথায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপে পড়তে হবে। উপায়: ওম তন্ত্র ওম তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দ বনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপে, এই মন্ত্রটি জপ করুন 21 বার, ভালো সুফল পাবেন। কন্যা রাশি। কেতু আপনার চন্দ্ররাশি থেকে প্রথম ঘরে রয়েছে, তাই আদালতে কোনো মামলা বিচারাধীন থাকলে তার ফলাফল নিয়ে আপনি অস্থির বোধ করতে পারেন। এই সপ্তাহে অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তবে আগের দিনগুলিতে আপনার দ্বারা করা অযথা ব্যয়ের কারণে তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না। এই কারণে আপনাকে জীবনে পরিবারের সদস্যের বিশেষ গুরুত্ব থাকবে, যার কারণে তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরামর্শ নিতে দেখা যাবে। চন্দ্ররাশি থেকে বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে আপনার মধ্যে কেউ কেউ গয়না বা গৃহস্থালির জিনিস কিনতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো মিটিংয়ে আপনার ধারণা এবং পরামর্শ সামনে রাখার সময় আপনাকে অত্যন্ত স্পষ্ট হতে হবে। এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে, এবং কারণ এই সময়ে তারা সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য পাবে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতা গড়ে উঠবে। ছাত্রদের পরিবার তাদের বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হবে এবং তাদের উপর বেশ খুশি হবে। উপায়: প্রত্যহ 14 বার হোম বুধায় নম মন্ত্রটি জপ করুন। তুলা রাশি। আমাদের স্বাস্থ্য জীবনে আসল সম্পদ। আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে আরও ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন। রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকায় এই সপ্তাহে আপনি অনেক গোপন সূত্র পরিচিত থেকে ভালো অর্থ উপার্জন করবেন। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে সুখে ভরপুর হবে, কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনার সুখ দেওয়ার চেষ্টা করবে, যার কারণে তাদের প্রচেষ্টা দেখে বাড়ির পরিবেশ অনুকূল করার চেষ্টা করতে দেখা যাবে। এছাড়া আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময়ের মধ্যে আপনার জন্য অনেক উপকারী হবে। এই সপ্তাহে এই রাশির জাতকদের তাদের শিক্ষাক্ষেত্রে সাথে তর্ক করা এড়িয়ে চলা উচিত, অন্যথায় আপনার ইমেজের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যথায় আপনার ভাই বোন এবং তাদের সঙ্গে আনন্দ করার এই সপ্তাহে সুযোগ পাবেন, তাই তাদের সাথে কথা বলার সময় খুব ভেবেচিন্তে শব্দ ও ভাষা বেছে নিন। এবং উপায়: আপনার প্রতিদিন 33 বার ওম শুক্রায় নম
মন্ত্রটি জপ করুন। বৃশ্চিক রাশি। বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে সপ্তম ঘরে বসে আছে, তাই এই রাশির মহিলাদের জন্য এই সপ্তাহে অ্যারোবিক্স করা তাদের স্বাস্থ্যের অনুকূল পরিবর্তন আনতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনাকে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে, অন্যথায় স্বাস্থ্যের পক্ষে পাশাপাশি আপনার বাড়ির লোকেদের মাথায় রাখতে হবে আপনি বদহজম, গ্যাস এই সমস্যায় আপনাকে ভুগতে হবে। এই সপ্তাহে আপনি জীবনসাথী আপনার পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে এবং তিনি এতে আপনার জন্য সবচেয়ে সহায়তা প্রমাণিত করবে। এমন সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন। এই সপ্তাহের শুরু থেকে নিজেকে শান্ত বোধ রেখে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করুন, তবে আপনি কিছু সমাধান খুঁজে পেতে সফল হবেন। এই সপ্তাহে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো সমস্যা থেকে সমাধান হতে পারেন এবং তার কারণ এই সময় আপনার পূর্বের পরিশ্রম ফল পাবেন, যার কারণে আপনাকে পরীক্ষায় আরও ভালো করতে দেখা যাবে। যদিও এর জন্য আপনাকে আপনার পড়াশোনার সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। উপায়: প্রতিদিন 40 বার ওম রাহে নমো মন্ত্রটি জপ করুন। ধনুরাশি। শনি আপনার চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে, তাই আপনার চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকা এবং আপনার সুষম দৈনন্দিন রুটিন এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে। এই সপ্তাহে আপনার পথে আসা সমস্ত স্কিমগুলিতে বিনিয়োগ করা আগে আপনাকে দুভাব ভাবতে হবে, কারণ সামনে সুযোগ আসার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র সম্ভাবনা থাকার কারণ রয়েছে, যার ফল ভবিষ্যতে আপনাকে ভোগ করতে হতে পারে। এই সপ্তাহে আপনি পারিবারিক জীবন থেকে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন, কারণ যে পরিবারের একটি নতুন বাহন ক্রয় বাড়ির পরিবেশ অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে এবং এর সাথে বাড়ির কোনো সদস্য যদি বিবাহযোগ্য হয় তবে তাদের বিবাহ নিশ্চিত। এই সময় আপনি সক্রিয়ভাবে গৃহস্থলে কাজে অংশগ্রহণ করবেন, যার কারণে আপনি পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের মধ্যে সম্মানিত হবেন। এই সপ্তাহে আপনাকে আরও ভালো পারফর্ম করতে হবে, অন্যথায় আপনি আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে তিরস্কার পেতে পারেন। উপায়: আপনার প্রতিদিন লিঙ্গস্তোত্তম পাঠ করতে হবে। মকর রাশি। কেতু চন্দ্ররাশি থেকে নবম ঘরে থাকার কারণে খেলাধুলার মতো কার্যকলাপে আপনার অংশগ্রহণ আপনাকে সুস্থ রাখতে সহায়তা প্রমাণিত করতে হবে। খেলার সময় আপনাকে কোনো সংক্রমণ প্রতিরোধ করার জন্য সমস্ত সুরক্ষামূলক সরঞ্জাম পড়তে হবে। এই সপ্তাহে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন, এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদা মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন। এই পুরো সপ্তাহে ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যাই হোক এই সময় আপনি চ্যালেঞ্জগুলোই থেকে ভবিষ্যতের বিষয়ে অনেক কিছু শিখতে সক্ষম হবেন। উপায়: প্রতিদিন 11 বার ওম মন্দায় নম মন্ত্রটি জপ করুন। কুম্ভ রাশি। এই সপ্তাহে কারো সাথে তর্ক বিতর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে, অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন, এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই সপ্তাহে ব্যবসায়ীদের মনে রাখতে হবে যে যারা আপনার কাছে ঋণের জন্য আসে তাদের অপেক্ষা করা উচিত। রাহু চন্দ্ররাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে, তাই আপনি যদি ধার করতে থাকেন তবে অল্প সময়ের মধ্যে আপনি অর্থের অভাবের সম্মুখীন হবেন।
পরিবারে চলমান বিবাদ আপনাকে বিরক্ত করতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে। যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে যাওয়ার এবং উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন, তারা এই সপ্তাহে এই সুযোগ পেতে পারেন। উপায়: শনিদেবকে খুশি রাখতে 6 মাস শনি পোয়ার পুজো করতে হবে। মীন রাশি: রাহু চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে থাকায় এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে, যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে। বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে বসে আছে, তাই আপনি যদি এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থানকে মজবুত করতে চান এবং অর্থ পেতে চান, তবে আপনার জন্য সাফল্যের মন্ত্র হলো আপনি আপনার অর্থ শুধুমাত্র সেই লোকদের পরামর্শ বিনিয়োগ করুন। এই সপ্তাহে জুড়ে সমস্ত ধরনের ব্যবসায়ী লেনদেনের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হতে পারে, অতএব এটি সম্পর্কে আগের চেয়ে আরও সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি রাজনীতি এবং সমাজ সেবা নিয়ে পড়াশোনা করেন, তবে এটি আপনার জন্য সেরা সময় হবে। উপায়: বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন দান করুন। শেষ করলাম আজকের রাশিফল, দেখা হবে আগামী সপ্তাহে রবিবার সকাল 8টায়। আপনার জীবনে আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, বিবাহ প্রেমে বাধা, সব সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন আমার চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস, দেবীনগর, আলিপুরদুয়ার, বরুণ ফার্নিচারের গলি। জয় রাধে, হরে কৃষ্ণ, সকলেই ভালো থাকবেন।